প্রভাত ফেরি প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলা ভাষা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। 2014 সালের 17 ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নাম্বার প্লেট, সরকারি দপ্তরের নাম ফলক এবং গণমাধ্যম ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন আদালত, যা কাগজ কলম পর্যন্ত সীমাবদ্ধ ছিল। মাঠ পর্যায়ে যার কোনো প্রতিফলন দেখা যায়নি। ঢাকায় কিছুটা অভিযান চললেও চট্টগ্রামে কোনো প্রভাব পড়েনি। কিন্তু সম্প্রতি দীর্ঘদিন চুপ থাকার পর হঠাৎ করে নড়েচড়ে বসে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক, মিজানুর রহমান এবং রেজওয়ানা আফরিনের নেতৃত্বে শহরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলে অভিযান। সরজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড বাংলা ইংরেজি মিশ্র, আবার কোথাও ইংরেজিকে বড় করে বাংলা অক্ষর ছোট করে ছোট করা হয়েছে বাংলা ভাষাকে। একদিকে যেমন ইংরেজির ছোঁয়ায় ঐতিহ্য হারাচ্ছে বাংলা, অন্যদিকে সরকার ঘোষিত বাংলায় সাইনবোর্ড ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত এ ব্যাপারে ব্যবসায়ীরা বলেন, আমরা বাঙালি, আর বাঙালি জাতি, আমাদের ভাষাও আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি, আর আমাদের প্রতিটা ক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে প্রতিটা ক্ষেত্রে আমাদের সাইনবোর্ডটা, অন্তত সাইনবোর্ডটা আমাদের বাংলাতে হওয়া উচিত। আমাদের মাতৃভাষা দিবস সব কিছু করতেছে, কিন্তু সাইনবোর্ডটা যাতে ব্যবসায়ী হিসেবে সাইনবোর্ডটা যাতে বাংলা লেখে, এদেরকে সবাই আহ্বান। এখন দেখা যাচ্ছে আপনার ব্যাঙ্কে ট্যাঙ্কে গেলে সব জায়গায় দেখা যাচ্ছে আপনার ইংলিশ ভাউচার, বাংলা কোনো মতেই পাওয়া যায় না, কিন্তু সব জায়গায় বাংলাটা আনা খুব জরুরি দরকার। আদালত যেখানে বলেছে বাংলা সাইনবোর্ড ব্যবহার করার কথা, সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে বাইরে বাংলায় লেখা থাকলেও ভিতরে ইংরেজির ছড়াছড়ি। ভাষার মাসে সরকারি সিদ্ধান্ত কতটুকু যুক্তিযত এ ব্যাপারে শিক্ষক সমাজের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম দাবি হচ্ছে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন। আমাদের, আপনারা জানেন, আমাদের বিচারিক রায়গুলো আগে ইংরেজি ভাষায় লেখা হতো, সেগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলা ভাষায় লেখা শুরু হয়েছে। ইতিমধ্যেই আমাদের আইন ছিল সর্বক্ষেত্রে আমরা বাংলাকে ব্যবহার করব, কিন্তু জেনে বা অজানে বা জানার অগোচরে অনেকে ইংরেজি ভাষাকে বিভিন্ন সাইনবোর্ডে লেখা এখনও অব্যাহত রেখেছে। আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচারণা চালানো হচ্ছে, সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে সাইনবোর্ডগুলো বাংলায় লেখা হয়। ওটা হতে পারে হয়তো, এটা আমি নিজেও খেয়াল করিনি, তবে এটা হচ্ছে যে প্রিন্টিং যে ইয়েটা বলে আর কি, হ্যাঁ, মেজারমেন্টের কারণে এই বিষয়টা হতে পারে। তারপরে যেহেতু আপনি এটা বলেছেন, ওটা আমরা অবশ্যই দেখব। এদিকে আদালতের নির্দেশনা পালন করার লক্ষ্যে চট্টগ্রাম নগরের সাইনবোর্ড ব্যবহারকারীদের বাংলা সাইনবোর্ড লিখতে 3 দিনের সময় দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট ওমর ফারুক মুঠোফোনে চট্টলা টিভিকে বলেন, আসলে আমরা যাতে বাংলা ভাষা ইউজ করে আপনার বিভিন্ন সাইনবোর্ডে এবং যেখানে এক্সপোজার, তো সেক্ষেত্রে আমরা অভিযান করেছি। তো আমরা আসলে সতর্কতামূলক অভিযান করেছি এবং প্রত্যেকে আমরা এই নির্দেশনা দিয়েছি যাতে তারা বাংলা সাইনবোর্ড ইউজ করে এবং ইংলিশ পাশাপাশি থাকলে বাংলাকে প্রাধান্য দিতে হবে। তো এই নির্দেশনা দিয়েছি এবং আমরা তাদেরকে 3 দিনের জন্য বলেছি যে 3 দিনের মধ্যে যাতে তারা এগুলো সরিয়ে ফেলে, এবং পরবর্তীতে যদি দেখা যায় যে তারা এখনো সাইনবোর্ড যেগুলো আপনার বাংলাতে নেই সেগুলোর নানা হয়, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে ব্যবস্থা নেবো আর কি। হ্যাঁ, অবশ্যই এই কার্যক্রম মানিনের মধ্যে থাকবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভাষা পাগল বাঙালির একটাই প্রত্যাশা চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার সাইনবোর্ড ব্যবহার না করা। আমি গর্বিত, আমি গর্ব করে বলি আমি বাঙালি। হুমায়ুন কবির হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।